নমস্কার, মুনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ডাল ছাড়া ফুলকপির খিচুড়ি। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি অল্প তেল মশলা দিয়ে এক পাকে ঝটপট তৈরি করে নিতে পারবেন। হাতে যখন কম সময় থাকবে তখন এটা বানিয়ে লাঞ্চ, ডিনার অথবা টিফিনে এটা সার্ভ করতে পারেন। খিচুড়ি বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি, চারটে ছোট সাইজের আলু আর চায়ের কাপের এক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ফুলকপি আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর গোবিন্দভোগ চালটা একটা বাটির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা এপিডোপির ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু হাফ সেদ্ধ ভাজা হলেই তুলে নিতে হবে, বাকি সেদ্ধটা খিচুড়ি রান্নার সময় হবে। বাইরের দিকটা আলু ভাজা হয়েছে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যায়নি। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম স্বাদ মতো নুন। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ফুলকপি অল্প ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট মতো ফুলকপিটা ভেজে নিয়েছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, কিন্তু একদম নরম হয়নি, সামান্য সেদ্ধ হয়েছে। সামান্য নরম হলেই ফুলকপিটা তুলে নিতে হবে। ফুলকপি তুলে নিয়ে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 1 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজার সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো ও 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লো ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে সাধারণ ভাতের চালও নিতে পারেন। দু মিনিট লো ফ্লেমে চালটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। সমস্ত কিছু 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চায়ের কাপের 4 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা এমন হবে, ঠিক যতটা পরিমাণ চাল নিয়েছি তার 4 গুণ পরিমাণ জল নিতে হবে। জলটা একদম মেপে দিতে হবে, একটুও কম নয় আবার একদম বেশিও নয়। স্বাদ মতো নুন দিচ্ছি, নুনের পরিমাণটা দেখে দিতে হবে। আলু আর ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। জল ফুটতে শুরু করেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন জল কমে গা মাখা মাখা হয়ে গেছে আর চালও সেদ্ধ হয়ে গেছে আর সবজি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিচ্ছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। এই দারুণ সুস্বাদু ফুলকপির খিচুড়ি ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ অথবা ডিনারে সার্ভ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।